প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের মধ্যে যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তা পূরণের সকলকে একযোগে কাজ করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামন্ত সেন তামাক উৎপাদন থেকে সেবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই পরিবেশ জনস্বাস্থ্য ও অর্থনীতির ক্ষতি করে তাই এর নিয়ন্ত্রণে সবাইকে তামাকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে সামিল হবার আহ্বান জানান মন্ত্রী সকালে রাজধানী শাহবাগে অবস্থিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব কনভেনশন হলে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল আয়োজিত বিশ্ব